নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গোড়ালি ব্যথা বা হিল স্পার, বা এটাকে আমরা ক্যালকেনিয়ার স্পারও বলে থাকি। এই হিল পেন পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে, তবে অবশ্য দেখা গেছে এটি মহিলাদের মধ্যে বেশি হয়। এই হিল স্পার হলে আপনাদের চলাফেরা করতে খুব অসুবিধা হবে। বিছানা থেকে যখন প্রথম পা ফেলবেন তখন প্রচণ্ড ব্যথা অনুভব হবে এবং আস্তে আস্তে চলাফেরা করলে সেটি কমতে শুরু করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথা থেকেও যায়। এই ব্যথা কমানোর জন্য অনেকে পেন কিলার খেয়ে থাকেন, সেটি কিছুদিনের জন্য কমে ঠিকই, কিন্তু আবার সেই ব্যথা ফিরে আসে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা সার্জারিও করতে বলেন। কিন্তু এই হোমিওপ্যাথিতে হিল স্পারের বেশ কয়েকটি খুবই এফেক্টিভ মেডিসিন আছে, যেগুলো আপনারা কয়েক মাস নিলেই দেখবেন হিল স্পার বা গোড়ালি ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনাদেরও যদি গোড়ালি ব্যথা সমস্যা থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। আমার বলা মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন, সব কটি নেওয়ার প্রয়োজন নেই। যেই সিমটম আপনাদের সাথে মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরা প্রথমেই জেনে নেব এই গোড়ালি ব্যথা কেন হয়। আমরা সবাই জানি আমাদের শরীরে স্কেলিটন দিয়ে অর্থাৎ হাড় দিয়ে তৈরি, ঠিক সেই রকম গোড়ালিতেও একটি হাড় থাকে, তার নাম হিল বোন বা ক্যালকেনিয়ার বোন। এই যে হাড়টি আছে তার মধ্যে অনেক সময় ক্যালসিয়াম জমতে শুরু করে, এর ফলে গোড়ালির হাড়ের পরিবর্তন দেখা যায়, সেটি ছুচালো হতে শুরু করে। তখন তার চারপাশের মাংসপেশিগুলো আক্রান্ত হয় এবং তার চারপাশ ফুলতে শুরু করে এবং তখন ব্যথা বেড়ে যায়। এবার জেনে নেব এর কারণ কি। এর সবথেকে প্রথম কারণ হলো সঠিক জুতো নির্বাচন না করা। যদি আপনারা টাইট বা শক্ত জুতো সবসময় পরেন তখন গোড়ালিতে চাপ পড়ে এবং তখন এই ব্যথা শুরু হয়। আবার অনেকে হাই হিল পরলেও এরকম সমস্যা হতে পারে। আবার যদি আপনাদের ওজন খুব বেশি হয় সেক্ষেত্রে গোড়ালিতে চাপ পড়ে, তখন ব্যথাও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা খুব হাঁটাচলা করেন তখন তাদের ক্ষেত্রেও হিল স্পারের সমস্যা দেখা দিতে পারে। এবার সরাসরি চলে আসব এই হিল স্পার বা গোড়ালি ব্যথা কি ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে। এই হিল স্পারের সব থেকে ভালো ওষুধ হলো হেকলা লাভা 6X। এটি শরীরের হাড়ের এক্সট্রা গ্রোথকে ঠিক করে। এই ওষুধটি দুটি করে ট্যাবলেট দিনে দুবার একটু গরম জলের সাথে বেশ কিছুদিন নিলে আপনাদের গোড়ালি ব্যথা সমস্যা থেকে অনেকটা উপকার পাবেন। এরপরের মেডিসিনটি হলো অ্যারানিয়া ডায়ডামা 30। এটি খুবই একটি ভালো মেডিসিন, এটি সকালে ও বিকালে দুফোঁটা করে বেশ কিছুদিন নিলে আপনারা অনেকটা উপকার পাবেন। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রুটা 30। এটিও সকালে বিকালে দুফোঁটা করে বেশ কিছুদিন ব্যবহার করতে হবে। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোর 6X। এটি 4টি করে দানা দিনে দুবার বেশ কিছুদিন ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন। এই ছিল গোড়ালি ব্যথার বেশ কয়েকটি হোমিওপ্যাথি ও বায়োকেমিক মেডিসিন। আশা করব আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।